নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমি শরণ সুন্দর দাস। এবার থেকে প্রতিদিন একবার করে অন্তত আপডেট খবরের শিরোনাম উপস্থাপন করা হবে নিউজ নির্ভীক চ্যানেলে। এই আপডেট খবরের শিরোনাম ছাড়াও প্রতিদিন অন্যান্য খবর এবং প্রতিবেদন যেমন থাকছিল সেগুলো অবশ্যই থাকছে। আজ 15ই জানুয়ারি শুক্রবার, দেখুন আপডেট খবরের শিরোনাম। আর কেমন লাগলো এই আপডেট খবরের শিরোনাম জানাতে ভুলবেন না, কিন্তু দেখুন আজকের আপডেট খবরের শিরোনাম। শনিবার ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গৌরবহানি হলে সুপার পাওয়ারকেও ভারত পরোয়া করে না বলে চীনকে হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। দিলীপ মুকুলকে দিল্লিতে তলব, শুক্রবার জরুরি বৈঠক কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। করোনার জেরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন না কোনো বিদেশি রাষ্ট্রনেতা। কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক, দাবি ব্রিটেনের মন্ত্রীর অস্বস্তিতে ভারত। বর্ণবৈষম্যমূলক মন্তব্য করলেই গলা ধাক্কা, ব্রিসবেনের দর্শকদের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। কিমের উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের প্রদর্শন করল উত্তর কোরিয়া। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মৃত 7, আহত 700। ফেসবুকে বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়, শনিবার বেলার দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস। গ্ল্যাক্সো বেবির পাল্টা পকেটমার, ব্যক্তি লড়াইয়ে ফের কুণাল এবং শোভন। সৌমিত্র জায়া দীপা বৌদির আশীর্বাদে আবেগ আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের আগেই মতুয়াপাড়ায় প্রচারে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে কলকাতার পুরো ভোটের সম্ভাবনাই নেই, ইঙ্গিত ফিরহাদ হাকিমের। আমার পরিবারকে আক্রমণ করলে ছাড়বো না, সম্মুখ সমরে নেমে আমার হুঙ্কার শিশির অধিকারীর। সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে বাম কংগ্রেসের কাছে মমতাকে সমর্থনের আহ্বান সৌগত রায়ের। অন্যদিকে সৌগত রায়ের আহ্বানের পাল্টা কটাক্ষ আব্দুল মান্নানের। করোনা সচেতনতায় কলার টিউনে বন্ধ হয়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের আওয়াজ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ফেরালো কলকাতার নার্সিংহোম। ফোনে আড়ি পাতা হচ্ছে বলে দাবি শোভনের, ভিত্তিহীন বলে অভিযোগ ওড়ালো তৃণমূল। একশোর বেশি আসনে বাংলায় লড়বে শিবসেনা, জানালেন রাজ্য সম্পাদক অশোক সরকার। আপডেট খবরের শিরোনামের বিস্তারিত খবর দেখতে পাবেন আপনারা আজই রাত 10টার পর নিউজ নির্ভীকের বাছাই করা খবরে। তো আপাতত এই পর্যন্ত, আগামীকালের পরবর্তী 20টা আপডেট খবরের শিরোনাম দেখতে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।